Hello. 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 Helai chito bhai khosna. Hello. Are bhai helai lam to khosna. Ar kho tomar helai. Amar ma thunde ni tui phone kosli ni amar ta. Na na bulle lagi ke chat par phone. Accha re bar ak koris na ami goro aslam na ekhon dekhi ar tok kor. Flat or khobor kita. Funny comment ni re. Funny comment ni. Funny hom to sa uta dakati shuru hoye gechi. Ita kita ma to sre ekhono barenni. Ekhono tor half wall porjonto dubai. Kita khosre ita. কোনো দুঃখ নাই হাফ ওয়াল কিটিনো লাগে চাও কোনো দুঃখ নাই খারাপ তো ওখানো লাগে ওরকম সময় যে ডাকাতি শুরু হয়ে গেছে কিতা হয়েছে তুই আমার কুলিয়া খোসাই তোরে আর কুলিয়া কিতা কইতাম তুইও তো বেইমানি করিলি আমি কিতা বেইমানি করলাম রে তে করলে না নি তুই জানোস নি তোর কারণে আমার কত দুঃখ ক্ষতি হয়েছে কিতা ক্ষতি হয়েছে শুধু ফোন না করায়নি আরে ভাই তোর ফোন অফ আছে আমার লাগা গরর ফোন তো নাছি তে তুই তারাটা দি আমারে করলে না আমি কেমনে করবো আমার ফোন অফ আছে আর তারাটা তোর নাম্বার নাই তুই তো তারাটা করতে পারতে তোর টাইম তারার নাম্বার আছে আমি তোরে অপেক্ষা তুই সাগর লিয়ে বার হইতে কল করবি ওর তুই অপেক্ষা তোর আমার লগে যখন খাস তুই আমার টাত না পাইলে তারাটা করতে পারস হায় রে বাবা তুই আমারে ভুল বুঝিস না আমি বহুত ট্রাই করছি তোর টাত ফোন ঢুকাইতে পারছি না সমস্যা নাই তবে একটাও কথা কইব আমার সাগল এখনো জিন্দা আছে কিন্তু সাগলটা বাঁচাইতে গিয়ে আমি অনেক কিছু হারাই লিছি কিতা হইছে রে আমার ডাকাতি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে পুরো ডাকাতি হয়ে গেছে আমি আর সৌকে আর কিচ্ছু ফোন দেখিয়ান না কিতা হয়েছে তুই আমার তোরা বাঙ্গিয়া খোসাই গতকালকে সারাদিন তোর অপেক্ষা করছি তুই ওদিকে আইয়া কল করবি আমার সকলটা কুইয়ে নিবি তুই আইস তো না কল করছ না যক ফেটো বিস তো আমার তুই তো আবার কথা নাই তো বিকালে চিন্তা করলাম এখন ছাগল বাসাই তুইলে আগে মোবাইল চিন্তা করা লাগবো বাজারও যাইতাম কি গিয়া মোবাইল চার্জ দিয়ে তোরা কল করতাম আমার লাগে যা কষ্টে ভাই বৃষ্টির মাঝে নৌকা লুইয়া বাজার ঘাট বাজার হয়েছে বললাম মিনওয়ারের দোকানে একটু চার্জ দিলে সাতটিটা বাইরে রাখিয়ে তার দোকানের ভিতরে শুধু এক ফাও ভিতরে ঢুকাইছি আমারে হইল চপ্পলটা বাইরে রাখিয়াও ও শুধু এক ফাও ঢুকাইছিলাম আর দুই নম্বর ফাও ঢুকাইছি না লগে লগে বাইরে হয়ে গেছি চপ্পল খুলতাম ডাকাতি হয়ে গেছে কিতা ডাকাতি হয়েছে রে দেখে সাতটি নাই সাতটি নাই নাইও নাই আর কি ওর সাতটি ও মাত্র দুই সেকেন্ড হয়েছে সাতটিটা সাতটি নাই উফায় নাই আশ্চর্য ব্যাপার মাত্র গনিয়া দুই সেকেন্ড নাইও নাই আর কি ওর সাতটি আচ্ছা যাই হোক তুই আমার মাথুন আমার কারণে যখন তোর সাতটি ডাকাতি হয়েছে আমি সাতটি একটা দাম দিলাই তুই আর টেনশন করিস না এরপরে তো তুই আমারে ফোন করতে পারতে তুই আর ফোন করলে না এর আধা ঘন্টা চার্জ দিয়ে মোবাইলটা অন করলাম তোরে ফোন করতাম অন করিয়া দেখি মোবাইলও নেট নাই নেট নাই একদম খাটা টাওয়ার বুঝে ডুবে গেছে হ্যাঁ এরে ঝামেলা পরে কিতা করছো ভাবলাম তোরা শেয়ার বুঝে হইতো না তুই গুমের অভিনয় করতে ছাগলটা আনিয়া বেশি লইতাম তার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বারেন্দাত প্রথম ভাড়া দিছি চপ্পল নাই ডাকাতি হয়ে গেছে একদম নতুন চপ্পল এখনো ফ্লাইটের স্টিকার মারা তিন দিন হয়েছে নাকি ইদোর আগর দিন কিনছি ডাকাতি হয়ে গেছে আর আমার নতুন চপ্পল নিয়ে বদলাইয়া এমন একটা চপ্পল ডাকিয়া গেছে আমার দেখতে লাগছে এটা দেড়শা দিনের আগর চপ্পল এরপরও রইতে পারে তবে আমার দেখতে লাগছে এটা দেড়শা দিনের আগর চপ্পল খাদি মোর ফুরি ফুরি এলা চপ্পল ফুরি তো বিলকুল নাই হ্যাঁ রে বাবাই হয়তো মানুষটাই ভুলে লইয়া গেছে গিয়া ইতিহাস আপকে ভাই ভুলে সব সময় নতুনটা যায় গিয়া বাইরে তুই আমারে মাফ কর যেহেতু আমার কারণে অতটুক কইছে আমি সাতটির লোকে তোরে স্যান্ডেল একটাও দিলেই তুই টেনশন করিস কাহিনী কেন শেষ নাই ডাকাতি তো হবে মাত্র শুরু হইলো ইটা কিতা মাতেরে আর কিতা হইছে কল্লা মুড়ি আর আইয়া বাবলাম এই কেন তো আর বইলে হইতো না বাড়ির থেকে গিয়ে আগে ছাগলটা আনতে লাগবো জল তো বাড়তে আসে তখন বাড়ির উদ্দেশ্যে বৃষ্টির মাঝে সাতটি ছাড়া খালি ফাওয়ে গিয়া শুধু গাটো উপস্থিত হইছি ডাকাতি হয়ে গেছে কিতা ডাকাতি হইছে রে এবার কোনো সাতটি স্যান্ডেল নাই তে ডাইরেক্ট নৌকা নাই আশ্চর্য ব্যাপার তুই নৌকাটা বান্ধিয়া যাইতে পারলে না ছোট গুয়া গাছ একটা বড় লঙ্গর দিয়ে তালা মারিয়া রাখিয়া গেছে তে কেমনে লইয়া গেল গিয়া যে গুয়া গাছটা বান্ধিয়া রাখিয়া গেছিলাম ডাইরেক্ট গুয়া গাছ গুয়া গাছ সহ খাটিয়া তখন বাড়ির যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ফোরসি বিফোর এদিকে দুই দিনটা কি ঠিক মতো হানি হইছে না আর বাড়িত গেলেও যে হানি হয়ে যাবো এমন কোনো আশাও নাই পুরা তিন ঘন্টা অপেক্ষা করলাম একটাও নৌকা নাই পরে কিতা করলে সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ দেখি কই দেখি এক পার্টি নৌকা লুই আইসন আর তো দেখি চাউল ডাইলর প্যাকেট কয়টা খুব বিআই পিটাই পর মানুষ আমারে দেখে তারা আমার কিনার আইসন আমি জিকাইলাম আপনারা খারা বলে আমরা তো সমাজ যাব তখন তারারে আমার সব প্রবলেম শেয়ার করলাম কইলে উঠো নৌকা তোমার বাড়ি যেতাম তুই বিশ্বাস করবে না আমি কতটুক খুশি হয়েছি কারণ কিতা আরে ভাই চাউল ডাইল লুই আইসন যে জায়গাতে আমি তো দূরের কথা আমার ফ্যামিলিরও একটা মানুষের দুই দিন থেকে ঠিক মতো হানি হয়েছে না আমি আমার সব কষ্ট বলিয়ে গেছি তারারে ভাইয়া পরে তোর বাড়িতে লিয়া গেছত নি তারা রে একদম বাড়িতে লিয়া গেছি প্রথমে তারা আমার সব কিছু দেখলো কারণ ভেরিফাই তো করতে লাগবো তো সব কিছু শেষে খানির প্যাকেট দেওয়ার সময় হয় আমার বাচ্চারা ক্যামেরার সামনে আইতে লাগবো এটাই তো আর ক্যামেরার সামনে আয় না তারার বুঝি লজ্জ হয়ে যাবো ও যে স্কুলে পড়ে আর গরিব হইলে কি তো হইলো নিজের তো একটা মান সম্মান আছে না আমার নিজের তো লজ্জা লাগে কিন্তু এইরকম পরিস্থিতি কিতা কইতাম ভাই আমি এক্সপ্লেন কিতা করতাম তুই ইমাজিন কর বুঝিয়ার ভাই
তো যাই হোক, এগুলো আমরা ফ্যামিলি ম্যাটার। আমরা অনেক কিছু চিন্তা করিয়া, আমরা আমরা মাঝে বোঝাপড়া করিয়া আমরা বাধ্য হয়েছি ক্যামেরার সামনে আইতে। তো সব শেষে আমরার হাতে যখন পাঁচ ছয়জনে প্যাকেটটা উঠাইয়া দিলা, তখন ক্যামেরা অন করতে গিয়ে দেখা যায় ক্যামেরা অফ হয়ে গেছে, চার্জ শেষ। আল্লাহ, তখন হইলা দুঃখিত, প্যাকেটটাও দিকে দিলেন, আপনার আর ভাগ্য খারাপ।